गणतंत्र मंच आजकल मिशिल शेषे संक्षिप्त समावेश संग्रामी सभापति मंच अन्यतम नेता विप्लवी वर्कर्स पार्टी सरि भाषानी अनुसारी परिषद केंद्रीय जुग्म आहवायक डॉक्टर आबू यूसुफ सेलिम एवं उपस्थित नेतृबृंद आपनारा इतिमध्ये शुनेछेन आंदोलन चलछे आंदोलन चलबे सरकार भाबछे এই পুলিশ দিয়ে বিজেপি দিয়ে র‍্যাব দিয়ে দমন পীড়ন করে তারা একতরফা নির্বাচন পার করে ফেলবে তারা আরেকটি নির্বাচন করে তারা ক্ষমতা নবায়ন করে ফেলবে তারপর বিদেশের পায়দায় ধরে সব ব্যবস্থা করে ফেলবে বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলতে চাই সরকার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে কিন্তু আসলে পুরো বাংলাদেশকে নিয়ে একটা খাদের দিকে এগোচ্ছে তারা আমাদেরকে খাদের মধ্যে ফেলতে চায় আমাদের দেশটাকে ধ্বংস করতে চায় এই যে নিজেদের ক্ষমতা রাখার জন্য পুরো দেশ নিয়ে বাজি ধরে যা ইচ্ছা তাই আজকে করছে বাংলাদেশের সব প্রতিষ্ঠান এই আমলাতন্ত্র এই পুলিশ বাহিনী এই বিচার বিভাগ এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে তারা ধ্বংস করে দিয়েছে কি চলছে পুলিশ বিভাগের কর্মকর্তারা প্রমোশন পাচ্ছেন সুপার নিউমারারি মানে সংখ্যার অতিরিক্ত সংখ্যাতিরিক্ত পদে তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে এখন ওসি সহ সাব ইন্সপেক্টর যারা অধস্তন কর্মকর্তা তারা বলছেন প্রমোশন তাহলে আমাদেরও দিতে হবে তারা এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন আজকে আমলাতন্ত্রের পদে পদ নাই সংখ্যাতিরিক্ত পদ তৈরি করে প্রমোশন দেওয়া হচ্ছে এই নির্বাচনের আগে এই সমস্ত কাজ করা হচ্ছে কেন সবাই পরিষ্কার জানেন কিন্তু সরকারের তখন দুই কান কাটা কোনো লজ্জা টজ্জা নাই তারা যে কোনো মূল্যে একটা নির্বাচন করবেন এর নামে গণতন্ত্র বলবেন তাদের হাতে মিডিয়া তাদের হাতে সবকিছু শতমুখে প্রচার করবেন ভাবছেন এটা করেই শেষ হবে কিন্তু আমরা বলি এটা করে শেষ হবে না আজকে বাংলাদেশের মানুষ এই দ্রব্য মূল্যে দিশাহারা সরকার তাদের দিকে কোনো মনোযোগ নাই আজকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ভয়ঙ্কর হুমকির মুখে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য তার বাজার হারাতে পারে সরকার সেদিকে ভ্রুক্ষেপ নাই যে কোনো মূল্যে ক্ষমতা চায় কাজেই বাংলাদেশের জনগণ আপনাদেরকে এই দেশকে নিয়ে খাদে যেতে দেবে না তার আগেই আপনাদেরকে ক্ষমতা থেকে নামাবে এবং তার প্রস্তুতি চলছে আগামী দিনগুলোতে আরো জোরদার কর্মসূচি আসছে বন্ধুরা আমার আপনারা যদি ভেবে থাকেন পুলিশ মিডিয়া দিয়ে সর্বাত্মক দমন করে আর কিছু গাড়ি ঘোড়া চলার ফলে বোধহয় বিরোধী দলের আন্দোলন শেষ হয়ে গেল মোটেই সেটা ভাববেন না আন্দোলন আরো জোরদার হচ্ছে সরকারের বরং পায়ের তলার মাটি নাই তাদের বরং ভেতরে কম্পমান দশা এই কম্পমান দশায় আরেকটু জোরে ধাক্কা লাগবে আমরা জনগণের উপরে ভর করে জোরে ধাক্কা দেওয়ার কর্মসূচি নিয়ে আসব আপনারা মানুষের সংগ্রামের তরে টিকবেন না দেশ নিয়ে যারা ক্ষমতা রক্ষার কেবলমাত্র ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য যারা দেশ নিয়ে বাজি ধরে দেশকে বিপদের মধ্যে ফেলে মানুষকে বিপদের মধ্যে ফেলে তারা এই কৌশল করে আর ক্ষমতা টিকে রাখতে পারবে না সেই লড়াই আসছে আগামী দিনে অবরোধ আমাদের বিক্ষোভ ঘেরাও জনআন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণকে আরো বড় ঐক্যের দিকে নিয়ে যাব এবং এই সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করে ভোটাধিকার এবং গণতন্ত্রের সংগ্রাম এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র বানানোর সংগ্রাম আমরা বিজয়ী করব আপনাদের সবাইকে ধন্যবাদ।